হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটা দাবাবেন। মা ফোন করে কান্না জড়িত কণ্ঠে যখন আমায় বলে, তুই নেই, আমার আর কিছু খেতে ইচ্ছা করে না, তুই খেয়েছিস তো বাবা? তখন ভাবি হয়তো একেই বলে ভালোবাসা। মাস শেষে 20,000 টাকা যখন মাইনে পেয়ে বাড়িতে বাবার হাতে 8,000 টাকা দিই, তখন বাবা যখন বলে আমায়, খোকা তোর টাকা আমার লাগবে না, এমনিতেই আমাদের সংসার চলবে, তা তোর কাছেই রাখ। বাবার এই মিথ্যা কথাকে ভাবি আমি হয়তো এর মধ্যেই আছে ভালোবাসা। কিন্তু আমি জানি বাড়িতে অনেক লোক, সংসার চালাতে বাবার নিশ্চয়ই কষ্ট হয়। যখন আমি অফিসের দিকে রওনা হই, তখন যখন আমার বৃদ্ধ দাদুটি আমার দিকে ছল ছল নয়নে তাকিয়ে বলে, তখন মনে হয় হয়তো একেই ভালোবাসা বলে। যখন দিদি বলে, তুই কেন এসেছিস আমাদের বাড়িতে, আমার তো কোনো ভাই নেই। আমি জানি দিদি এটা অভিমানে বলছে, কারণ আমি দিদিদের বাড়িতে অনেকদিন পরে এসেছি। তখন মনে মনে ভাবি হয়তো একেই ভালোবাসা বলে। শুধু শ্রেয়সীর চুম্বন ললাটে দেওয়াকেই ভালোবাসা বলে না, ভালোবাসা ছড়িয়ে আছে জীবনের প্রতিটি মুহূর্তে। শুধু তাকে নিতে জানতে হয়, তাকে নিতে বুঝতে হয়।